রাইম আর জয়ী খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায়। ওদের বন্ধুত্ব এমন যে একজন অন্যজনের কাছে কোনো কিছুই লুকায় না, তুই তো কারি সম্পর্ক। সেই রাইম প্রেমে পড়ল সুমাইয়ার, যে কিনা জয়ীর খুবই ঘনিষ্ঠ বান্ধবী। সুমাইয়া মেয়েটা দেখতে যেমন অসম্ভব সুন্দরী, তেমনি তার চুল, এক কথা রূপে অতুলনীয়। সুমাইয়াকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় রাইম। রাইম সুমাইয়াকে প্রথম দেখে জয়ীর ফোনের একটা ছবিতে। রাইম জয়ীকে জিজ্ঞাসা করেছিল মেয়েটা কে। জয়ী অন্যমনস্ক ছিল, তাই রাইমের প্রশ্নের উত্তরে শুধু বলেছে সুমাইয়া। রাইমও আর কিছু জিজ্ঞেস করেনি, তাই ওদের মাঝে সুমাইয়াকে নিয়ে তখন আর কোনো কথা হয়নি। সেই ছবিতে দেখা সুমাইয়াকে কয়েকদিন পরে স্বচক্ষে দেখল রাইম। রাইম একদিন এলাকার মোড়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল, এমন সময় দেখে ছবিতে দেখা সেই মেয়ে মানে সুমাইয়া ওর দিকে এগিয়ে আসছে। সুমাইয়া কাছে এসে বলল, আপনি রাইম ভাইয়া না? এত সুন্দর একটা মেয়ের মুখে নিজের নাম শুনে রাইম একটু থতমত খেয়ে যায়। একটু সময় নিয়ে বলে, জি হ্যাঁ, আমিই রাইম। সুমাইয়াকে যেন চিনে না এমন ভাব নিয়ে বলল, আপনি কে? আমি সুমাইয়া, জয়ীর বেস্ট ফ্রেন্ড। আমি আপনার ছবি জয়ীর ফোনে দেখেছি, আর ওর মুখে আপনার কথাও শুনেছি। ভাইয়া, আপনার সাথে আমার একটু কথা আছে, একটু এদিকে আসবেন প্লিজ। কি বলবেন বলুন, আমি কি রকম সাহায্য করতে পারি আপনার? ভাইয়া, খুব বিপদে পড়েছি, আমার কিছু টাকা লাগবে এখনই, যদি হেল্প করেন খুব উপকার হয়, আমি আবার আপনাকে কালি দিয়ে দিব। আরে এটা কোনো ব্যাপার না, আপনার যখন মন চাই দিবেন, কোনো সমস্যা নেই। কত লাগবে বলেন? ভাইয়া, আমার এখন 500 টাকা হলেই হবে। তবে ভাইয়া, আরও একটা রিকোয়েস্ট। জি বলেন। জয়ীকে কিন্তু বলা যাবে না কিছু এই ব্যাপারে, বা আপনার সাথে দেখা হওয়া বা কথা হওয়ার কিছুই ওকে বলা যাবে না প্লিজ। ঠিক আছে, এখন আপনার 500 টাকা হলেই হবে তাই না? দাঁড়ান দেখছি। তখন নিজের পকেট হাতড়ে 700 টাকা পেয়ে পুরোটাই সুমাইয়াকে দিয়ে দেয়। আপনি যখন পারবেন দিবেন, আর কোনো চিন্তা করবেন না, আমি জয়ীকে কিছুই বলবো না। রাইম মনে মনে ভাবল, সুমাইয়া হয়তো জয়ীর কাছে লজ্জায় পড়বে যে সে রাইমের কাছ থেকে টাকা ধার নিয়েছে, তাই হয়তো বলতে মানা করেছে। তা যাক, ওর জয়ীকে বলে কি কাজ, সুমাইয়াকে যে হেল্প করতে পারছে এটাই তো অনেক। এই যখন ভাবছে রাইম, তখন সুমাইয়া বলল, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, তাহলে আমি আসি। বলেই রাইমের উত্তরের অপেক্ষা না করে সোজা হাঁটা দিয়ে চলে গেল। রাইম মন্ত্রমুগ্ধের মতো সুমাইয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ মনে পড়ল, ইস, এখনই তো ওর ফোন নাম্বারটা রাখতে পারতাম। রাইম দৌড়ে গেল সুমাইয়ার পিছনে পিছনে। সুমাইয়া তখন গলির একটা মোড় পার হয়ে রাইমের চোখের আড়ালে চলে গেছে। রাইম দৌড়ে গেল, মোড়টা ঘুরে দেখে যে রাস্তায় কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আশ্চর্য তো, মনে মনে ভাবল রাইম, একটা মেয়ে এত দ্রুত কিভাবে হাওয়া হয়ে গেল, এই দেখলাম এর মধ্যেই চলে গেল। রাইম আর এটা নিয়ে মাথা ঘামালো না, ওর মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক সুমাইয়াকে প্রেমে ফেলতে হবে। পরের দিন ওই দোকানে বসে সুমাইয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার দেখা নেই। রাইম একবার ভাবল জয়ীকে জিজ্ঞেস করবে, কিন্তু সুমাইয়ার কথা মনে করে আর জিজ্ঞেস করেনি জয়ীকে। তৃতীয় দিন আবার সেই দোকানে সুমাইয়া হাজির, বলে, সরি ভাইয়া, আপনার টাকাটা দিতে একটু দেরি হবে। আরে সমস্যা নেই, আপনি পরে দিয়েন। এই শুনে সুমাইয়ার মুখে রহস্যময় একটা হাসি ফুটে ওঠে। রাইম তখন বলে, চলেন কোথাও বসে এক কাপ কফি খাই। সুমাইয়া রাজি হয়। এভাবে ওদের পথ চলা শুরু। এরপর রোজ দেখা হতো দুজনের, কিন্তু রাইম একটা ব্যাপার খেয়াল করল, যখন সুমাইয়ার সামনে থাকে তখন রাইম সব ভুলে যায়। ওর ফোন নাম্বার নিতে কেন জানি কখনোই মনে থাকে না, আর চলে যাবার পর মনে পড়লে সুমাইয়াকে আর খুঁজে পাওয়া যায় না, যেন চোখের নিমেষে অদৃশ্য হয়ে যায়।
এই ব্যাপারটা রাইমের একটু খটকা লাগে। এদিকে জয়ীর সাথেও রাইমের খুব একটা দেখা সাক্ষাৎ নেই, ওই যা একটু ফেসবুকে হাই হ্যালো হয়। জয়ী ভাবছে রাইম হঠাৎ কই গেল, হঠাৎ ওর এত পরিবর্তন কেন? যে ছেলেটা ওকে সারাদিন জ্বালাতো এখন কোনো পাত্তাই নেই। এর বেশ কিছুদিন পর একদিন দুপুরে রাইম নিজেই জয়ীকে ফোন দেয়। এই কিরে জয়ী, কেমন আছিস? কি ব্যাপার, তোর কোনো খোঁজ খবর নাই যে? কই থাকিস আজকাল? কারো প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ। কে সে? তোর বেস্ট ফ্রেন্ড। আমার আবার কোন বেস্ট ফ্রেন্ড রে, নাম বলতো। আরে তোর বেস্ট ফ্রেন্ড সুমাইয়ার কথা বলছি, ও তো আমার সাথে এখন আমার রুমে। জয়ী সুমাইয়ার নাম শুনে একটু ধাক্কা খেলো, আকাশ থেকে পড়ল। জয়ী বলে উঠে, কি বলিস আবল তাবল, সুমাইয়া আসলো কোথা থেকে? কেন রে, হিংসে হচ্ছে তোর? আরে ধুর, ফাজলামি করিস না তো, মেয়েটাকে সত্যি বলতো। সত্যি সুমাইয়া আমার রুমে এখন। রাইম, সুমাইয়া আজ 4 মাস হলো মারা গেছে। ও তো সুইসাইড করেছে 4 মাস আগে, তাও গলায় দড়ি দিয়েছে, ওর বাসার বেডরুমেই। দেখ জয়ী, ফাইজলামি করিস না, আমার কিন্তু ভয় করছে। আমি ফাইজলামো করছি না, ওর সুইসাইড করার পর ওর লাশ উদ্ধারের ভিডিওটা আমার কাছে এখনো আছে, দেখবি? হ্যাঁ দেখি। দাঁড়া দিচ্ছি। জয়ী রাইমকে ভিডিওটা সেন্ড করে। রাইম পুরো ভিডিওটা দেখে আঁতকে উঠে, থমকে যায় ওর সময়। মনে মনে ভাবে, তাহলে বেডরুমে কে, এতদিন কার সাথে ঘুরেছে সে? রাইম রাইম করে ফোনের ওপাশ থেকে জয়ী চিৎকার দিয়ে উঠে, তোর বাসায় কে কে আছে এখন? রাইম বলে, আমি একা রে, আব্বু আম্মু তো গ্রামের বাড়িতে গেছেন। তুই এখনই ঘর থেকে বের হয়ে যা, আমি আসছি তোদের বাসায়। জয়ী তখনই তার বাসা থেকে বের হয়ে যায়। এদিকে রাইম মন্ত্রমুগ্ধের মতো বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছে। ও মনে মনে ভাবছে, সুমাইয়া যদি সত্যিই মারা যায় তাহলে ভেতরে কে? এটা রাইমকে দেখতেই হবে। রাইম বেডরুমের দরজা খুলতে যাবে, কিন্তু দরজায় ধাক্কা দেওয়ার আগেই দরজাটা নিজে নিজে খুলে যায়। রুমে চোখ যায় রাইমের, দেখে ফ্যানের সাথে সুমাইয়ার লাশটা ঝুলছে, বাতাসে লাশটা নড়ছে, আর সুমাইয়ার লাশ চোখ মেলে ড্যাব ড্যাব করে রাইমের দিকেই তাকিয়ে আছে, আর অট্ট হাসি হাসছে। এটা দেখে প্রচণ্ড ভয়ে রাইম তার বাসা থেকে বের হয়ে আসে, রাস্তায় দাঁড়িয়ে আবার বাড়ির দিকে তাকায়। দেখে ওর রুমের জানালায় দাঁড়িয়ে আছে সুমাইয়া, হাট নেড়ে ডাকছে আর অট্ট হাসি হাসছে ওর দিকে তাকিয়ে। এটা দেখে রাইম বদ্ধ উম্মাদের মতো ছুটতে থাকে। ওর কাছে মনে হচ্ছে সুমাইয়ার আত্মা ওর পেছনে ওকে তাড়া করছে। এরপর জয়ী আর রাইমের পরিবার বাড়ি ফিরে আসলেও রাইমের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get